যেখানে আমরা প্রতিনিয়ত আসলে হয় কি চেঞ্জের প্রয়োজন আছে। ডেভেলপমেন্টের মধ্যে কোনো রিজিডিটি নাই, সবসময় একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। ফ্লেক্সিবিলিটি নট অনলি প্রসেস বাট অলসো আমার মাইন্ডেও সে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, মাইন্ডসেটটাও ইয়োগা থাকতে হবে। মাইন্ডসেটটা গড়ে উঠে আসলে এগুলো প্র্যাকটিস এবং চর্চা, জ্ঞান এবং ট্রেনিং অথবা ডিগ্রি কোর্সে হবে। তো এখানে আমাদের এটা যে একমাত্র কোর্স তা নয় বা আমাদের এটা আসলে আমি বিশ্বাস করি যে যেহেতু বাজেটে অনেক বড় ফিগার দাঁড়াচ্ছে ডেভেলপমেন্ট বাজেটে, প্রজেক্টের সংখ্যা আমরা দেখি যে প্রতি বছরই বাড়ছে। আমরা গত বছর সম্ভবত 1200 কতটা ছিল আমার বিষয়ে তাই মনে হয় না, 1200 কতটা ছিল এখন 1400। এবং এই এক এক বিল্ডিং আছে আমাদের বৃহস্পতিবার এখানে 1400টা প্রজেক্ট আছে, অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু আমাদের বাড়ছে। এবং মাননীয় মন্ত্রী পর্যায়ে যেগুলো অনুমোদন করে সেগুলো সংখ্যা তো অবশ্যই আসবে, সংখ্যা বাড়ছে। তো সুতরাং এগুলোকে গো করতে গেলে আমাদের এই ধরনের লেসন লার্নিং এর যেমন প্রয়োজন আছে, আমাদের মানে কর্পোরেট বডি থেকে আমাদের জ্ঞানের প্রয়োজন আছে। তো আমার বিশ্বাস যে এই ধরনের কোর্স হতে কন্টিনিউ করবে, কন্টিনিউ করা উচিত আমি মনে করি। তো এখানে আমি বলতে চাই যে আমরা যারা প্রশিক্ষণ নিয়েছেন এখানে দেখা গেলো এটা আসলে প্রজেক্টের নাম ছিল আইওনিক ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। তো আমরা আমরা দেখি যে এখানে অনেকে আইওনিক সেল চলে গিয়েছে, তো আমরা চাই যে সবাইকে আইওনিক থাকুক। যে আমি যদি মনিটরিং ইভ্যালুয়েশনের জন্য ট্রেনিং করে থাকি, কোর্স করে থাকি, ডিগ্রি কোর্স করে থাকি, সবই করে আমাকে এখানে শ্রম দিতে হবে। তো যে বিষয়টা বলছিলাম যে ডেভেলপমেন্ট অ্যাসপেক্টে যেভাবে বাজেট বাড়ছে এবং আমাদের অ্যাক্টিভিটি বাড়ছে, সেখানে অন্যতম একটা টুলস হচ্ছে মনিটরিং ইভ্যালুয়েশন। আপনি প্রজেক্টটা অনগোয়িং প্রজেক্টে মনিটরিং আর কমপ্লিটেড প্রজেক্টে ইভ্যালুয়েশন এটা যত স্মুথলি এবং কারেন্টলি করতে পারি তাতে কিন্তু আমার প্রজেক্টের প্রগ্রেসটা যেমন হয় তেমন আমি টাইমলি কমপ্লিট করে এবং সেটা আসার সুযোগ ঘটে। আমাদের যেমন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন পিরিয়ডে যেমন দেখি যে আমরা কোনো টাইম ফ্রেম মেনটেন করা হয় প্রজেক্টে, একটা দেখা গেল ওয়ার্ক প্ল্যান নাই, একটা প্রকিউরমেন্ট প্ল্যান করতে প্রকিউরমেন্ট প্ল্যান অনেক সময় থাকে। আমি জানি আমার বিশ্বাস যে এগুলো আমাদের কোর্স ক্যারিকুলামে ছিল, অবশ্যই আসছে, আলোচনা আসছে। তো এইসব ক্ষেত্রে আসলে যেমন আমাদের প্রিন্টিংয়ের জানা দরকার অথবা যে ইমপ্লিমেন্টেশনের জানা জানা দরকার তাদের জানতে হবে। এর জন্য আমরা যারা আইএমডি পার্ট থেকে আমরা আমাদের একটা কর্পোরেট বডি হিসেবে আমরা মানে অ্যালোকেটেড ফর মনিটরিং ইভ্যালুয়েশন অফ ডেভেলপমেন্ট প্রসেস, সুতরাং আমাদের এটা জানার প্রয়োজন আছে। আমরা সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আমাদের এই কাজগুলো করার জন্য। তো আমি আলোচনা আসলে খুব বেশি প্রয়োজন তা আমি চাচ্ছিলাম যে এই অনুষ্ঠানটা ফ্যাকাল্টি হলে ভালো ছিল। আমাদের মুরব্বী শেখ কবিশাহ বলেন যে এখানে আসার আজকে সোনা গেল আমাদের মধ্য মেলা দেখতে একটু ভালো লাগে, অনেক কোর্সটা সবাইকে দিয়ে মানে একটা সবাই ইন্টারাকশন হয়। তো আমার ইচ্ছা বিশ্বাস যে আমি ফ্যাকাল্টি থেকে আসবো ভালো। তো আমি আমি যদি আপনার দালাল ধরে দিতে চাই একবার তো কেন হবে কি সেটা আমাদের একটু দেখে আসলে সুবিধা হবে, সেটা আমাদের জন্য একটা বা বাড়তি কাজ হবে। আর একটা আপনাদের যে চারটে ইনোভেশন শুনলাম যে চারটা বিষয়গুলো থেকে মানে কমপ্লিট করে আপনারা কাজ নিয়েছে, সুতরাং এই ক্ষেত্রে অবভিয়াসলি সাধুবাদ দিতে আপনাদের চারটে ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি গুলোর নাম আমরা টপ র্যাঙ্কিং মনে করি বাংলাদেশে তাদের মধ্যে ফাইট করে কিন্তু আপনারা আছে। তো সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে এগুলো দেখা মনিটরিং রেগুলেশন বেসিক্যালি আমাদের কোনো কারিকুলাম নাই, আমরা কোনো ইভেন্টের কোনো সাবজেক্ট ওয়াইজ কোনো সাবজেক্ট আমার বিশ্বাস যে কোনো জায়গায় নেই দেখিনি শুনিনি। এইটা যেহেতু শুরু করেছেন আপনার ফ্যাকাল্টি অবভিয়াসলি এইভাবে ডেভেলপ করছে, আপনি কোর্স কারিকুলাম ডেভেলপ করেছেন একটা পার্টিকুলার একটা মানে কি বলে মানে ডিগ্রি কোর্সের জন্য যে যা যা করার দরকার সব করেছেন। আমরা আমার বিশ্বাস যে এটাকে আপনারা যদি ইনহাউস আমরা অন্য অন্য কোর্সগুলোর মতো যদি হয়তো হতে পারে 20 নম্বর 25 নম্বর 50 নম্বর এটা করা যায় না। আমার মনে হচ্ছে এটা যদি দুর্গার বিজনেস মানে বিবিএ কোর্সগুলোর সাথে যদি করা যায় অথবা অন্য ডেভেলপ অ্যাসপেক্টে যে কোর্সগুলো করা সেগুলোর সাথে যদি করা যায় তাহলে হয়তো এটা ইনিশিয়ালি এটা শুরু করা যেত। তো আমার বিশ্বাস যে এইভাবে করবেন। আর একটা জিনিস হচ্ছে আমরা যেমন আমরা এখন শুনলাম দেখলাম যেটা যে আপনাদের মনিটরিং ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আপনাদের এক্সপার্টাইজ আছে এবং আপনারা এটা কন্টিনিউ করছেন, আমরা কিন্তু থার্ড পার্টি ইভ্যালুয়েশন করি। আমরা বলবো আমাদের প্রজেক্টগুলো থার্ড পার্টি ইভ্যালুয়েশন করছে, এটা কিন্তু ওপেন মার্কেট থেকে কম করছে, সেখানেও আপনারা অত পার্টিসিপেট করতে পারেন, সেখানেও আপনাদের এই মেধাগুলো স্ট্রংগুলো যদি আমরা ওইখানে দিতে পারি ওইটার ফিডব্যাকটা কিন্তু আমার কাজে লাগবে এবং সেটা পরবর্তীতে আমরা ডেভেলপমেন্ট অ্যাসপেক্টে ডেভেলপমেন্ট বাজেটে আমরা কোনো জায়গায় ডিসিমিনেট করার একটা সুযোগ থাকবে। আমি এটাও অনুরোধ করছি আপনাদেরকে যে আমাদের ওইটুকুতে আপনারা আশা করি যে পার্টিসিপেট করবেন। আপনার সেমিনার
Thank you.
I'm a participant there, MBA program there. Yeah, project evaluation, monitoring and evaluation. সেটা সার্টিফিকেট গিভিং সেরিমনি প্রধান অতিথি আমাদের ফরেস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, এক্সিকিউটিভ সেক্রেটারি এবং অন্যান্য ট্রাস্টি বৃন্দ, এই প্রোগ্রামের যারা আজকে সার্টিফিকেট পেয়েছেন এবং যারা এই সার্টিফিকেট সাহায্য করেছেন আমাদের রিসোর্স পার্সন এবং পার্টিসিপেন্ট সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা সার্টিফিকেট পেয়েছেন তাদেরকে এই কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমি আপনাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছি সার্টিফিকেট ইউনিভার্সিটি কমিটি, কিন্তু যখন প্রথম আরম্ভ করেছেন তখন কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম না, তখন আমি এবং সবাই দোয়া প্রার্থী যেন ওনাদের উন্নয়নে আমি অংশীদার হতে পারি। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 3 বছরে আগিয়ে এই অবস্থায় এসেছে এবং আমি আশা করব যে এখন যে অবস্থা আমি দেখেছি এটা ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, আর সেই ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আমি আজকে যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের সহযোগিতা কামনা করি এবং যারা ইউনিভার্সিটিকে সাহায্য করতে পারবেন বিভিন্নভাবে তাদেরও সাহায্য কামনা করছি। যারা পার্টিসিপেন্ট এমবিএ প্রোগ্রামে আপনাদের কাছে, আপনাদের থেকে আমি একটু দূরত্ব নেই কারণ আমি নিজেও একজন এমবিএ গ্র্যাজুয়েট, তবে আমাদের দেশ থেকে নয়। আমরা যেটাকে প্রজেক্ট বলে থাকি বা প্রজেক্ট ইভলিউশন বলে থাকি এটাকে আমরা সাধারণভাবে প্রজেক্ট এবং অপারেশন বলি, অপারেশনটা ইমপ্লিমেন্টেশন, আর আপনারা যে কাজটা করছেন প্রজেক্ট প্ল্যানিং থেকে প্রজেক্ট ইভলিউশন বলি, যেটাকে আমরা ম্যানেজমেন্টের ভাষায় বলে থাকি ম্যানেজমেন্ট অডিট। আপনারা হয়তো অডিট শুনেছেন, অডিটকে এখন দুবার করা হয়, একটাকে আমরা ফাইন্যান্সিয়াল অডিট বলি, একটাকে ম্যানেজমেন্ট অডিট বলি। আপনি যে প্রসিডিউরগুলো বা স্টেপসগুলো ডেভেলপ করেছেন এটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য সেগুলো ঠিকভাবে হচ্ছে কি না বা হতে গেলে কোথায় কোথায় কী সমস্যা, যেমন আমরা সাধারণভাবে বলি আপনি আগের থেকে কিছু ফ্যাক্টর বা ভেরিয়েবল যেগুলোকে প্রেডিক্ট করেন, যেগুলো অ্যাভেলেবল, যেগুলো রিয়েলিটি, সেগুলোর উপরে বেস করে আপনি প্ল্যান করছেন, আর সেই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করতে গেলে ওই এনভায়রনমেন্টে কিছু কিছু ভেরিয়েবল অ্যাজ টাইম গোজ বাই চেঞ্জ হতে পারে। আপনি ইভ্যালুয়েশনে সেই ফ্যাক্টরটা মাথায় রাখছেন কিনা, একটা মেজর স্টেপস থেকে আরেকটা মেজর স্টেপসে যাওয়ার আগে আপনি দেখে নিতে হবে আপনি আগে যে প্রেডিকশন করেছেন সেই প্রেডিকশনের কয়টা এখন পর্যন্ত কারেক্ট, এর মধ্যে দু একটা চেঞ্জ হয়েছে, তাহলে সেই চেঞ্জটা সেখানে অ্যাডজাস্ট করে দিতে হয়, তাহলে এন্ড রেজাল্ট যেটা পাবেন সেটা ভালো। এটা আমরা মডেলিং করি, আর এখানে অনেক কথাবার্তা আসছে যেটা কাস্টমাইজ কাস্টমাইজ করতে হয়। আমাদের চিফ গেস্টও বলেছেন, অন্যান্য বক্তাও বলেছে, সেটা দেশের পরিস্থিতি, দেশের এনভায়রনমেন্ট এবং দেশের নিয়ম, সেটার উপর বেস করে আমরা যে মডেলগুলো করি সেগুলোকে অ্যাডজাস্ট করে দিতে হয়, আর অ্যাডজাস্টমেন্টটাকে আমরা কাস্টমাইজেশন বলতে পারি। আপনারা যে সমস্ত টেকনিক শিখেছেন, আমার মনে হয় লেটেস্ট টেকনিক যেগুলো শিখেছেন সেগুলোর সাথে যদি আপনারা প্রসেসটাকে একটু মনে রাখেন, মনে রাখবেন নিশ্চয়ই, আপনারাও রাখেন, তো আমার অ্যাডভাইস হবে সেটাকে যদি মনে রাখেন তাহলে আপনাদের মনিটরিংটা ভালো হবে। এবং ইভ্যালুয়েশন একটাকে আমরা বলি কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন আর একটাকে বলি এন্ড রেজাল্ট ইভ্যালুয়েশন। সো দুটোই আপনারা টেকনিক অ্যাপ্লাই করবেন, একটা হলো কন্টিনিউয়াস হতে থাকে, আর একটা যে চেঞ্জগুলো আসে সেগুলোকে অ্যাডজাস্ট করে নাও, আর একটা হলো এন্ড রেজাল্ট। আপনি যা করেছেন এটা যদি ভালো করে থাকেন তাহলে ফিউচারে সেই মডেলটা আবার কাস্টমাইজ করে যদি অ্যাপ্লাই করেন তাহলে সেটা অ্যাপ্লিকেবল হবে, কারণ চেঞ্জ উইল হ্যাপেন, অ্যাডজাস্ট করতে হবে। যাক, আমি তো এখানে আপনাদের সেগুলোর জন্য নয়, আমার একটাই আপনাদের কাছে অ্যাপিল থাকবে, সেটা হলো প্যারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনারা ভুলবেন না, কারণ হলো আপনারা একটা সার্টিফিকেট পেয়েছেন।
এই দরজা আপনাদের জন্য খোলা, আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি ইভেন নলেজ শেয়ার করতে চান, যেটা আমাদের চিফ গেস্ট বলেছেন, আপনারা আমার দরজা খোলা থাকবে, আমার ইউনিভার্সিটির দরজা খোলা থাকবে, আপনারা আসতে পারেন। আপনারা এই ইনস্টিটিউশনের প্রোডাক্ট, অতএব এই ইনস্টিটিউশনকে নিশ্চয়ই ভালোবাসেন। আপনারা যেমন আসবেন তেমন এই ইউনিভার্সিটির উন্নতিতে আপনারা বিভিন্ন ছাত্রদেরকে বলতে পারেন এখানকার কোয়ালিটি, আমাদের ফ্যাকাল্টি, আমরা লেটেস্ট টেকনিকগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য। একদিকে যেমন আমাদের কোয়ান্টিটি দরকার ইউনিভার্সিটিকে সার্ভাইভ করতে হবে, আরেকদিকে আমরা এনশিওর করতে চাই আমাদের কোয়ালিটি। তো অতএব আপনারা আপনাদের বিভিন্ন স্তরে ফর্মালি এবং ইনফর্মালি আমাদের ইউনিভার্সিটিকে হেল্প করতে চেষ্টা করবেন, এটাই আমাদের আপনাদের কাছে আমাদের ফিল, বিকজ ইউ উইল বি দ্য অ্যাম্বাসেডর অফ দিস ইউনিভার্সিটি। Although you are working for the government, you will be transferring yourself to different issues in different sectors or in different ministries. কিন্তু আমাদের কথা হচ্ছে যখন যেখানেই থাকবেন আমাদের ইউনিভার্সিটির কথা খেয়াল রাখবেন এবং আপনারা এটার অ্যালামনাই এখানে আসার আপনাদের যেমন অধিকার আছে, আমরাও আপনাদেরকে ইনভাইট করছি আপনারা আসবেন, যে কোনো সময় দরকার হলে প্রয়োজন হলে আসবেন এবং আমাদেরকে যেমন সাজেশন দেবেন তেমন আমাদের ইউনিভার্সিটি উঠার জন্য ভবিষ্যতে ছাত্র এবং কোয়ালিটির ছাত্র যারা আসতে চায়, যারা ডিগ্রিতে আসতে চায়, যারা মাস্টার্সে আসতে চায়, তাদেরকে এনকারেজ করবেন আসার জন্য এবং আপনাদের রিকমেন্ডেশনে আমরা ছাত্র নিতে পারি এবং সেটাকে আমরা প্রেফারেন্স দেব। আমরা এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।